আজকে আমার বন্ধুদের নতুন পুরনো সব বন্ধুদের স্বাগত জানাচ্ছি এই জবা দিয়ে। জবাটার কালার একদম অন্যরকম, এটা আমি খামার গাছি থেকে সংগ্রহ করেছিলাম। আমার প্রচুর ভিডিও আছে খামার গাছির। এইখানে একটা গোলাপ হয়েছে, দেখুন এই যে এই গাছটা এত লম্বা হয়ে গেছে। এই গোলাপগুলো হওয়ার পর বেশ অনেক গোলাপ হয়েছে, কুড়ি আছে। কুড়িগুলো ফুটে যাওয়ার পর আমি গাছটাকে কেটে ছোট করে দেব। এটা গোলাপি জবা, যেটা আমার খুব প্রিয় জবা, অসম্ভব সুন্দর লাগে আমার কাছে। আর আমি একটা সবেদা, ছোট সবেদা গাছ শেয়ার করেছিলাম, দেখুন সাগরিকা। আর ওয়েস্ট ডিকম্পোজারে জল আমি দিয়েছিলাম বলেছিলাম, সেই দিয়ে দেখুন এবারে কুড়ি চলে এসেছে। আশা করি দু চারটে ফলও আমি পাব। আজকের ভিডিওটা এই অ্যালামুন্ডা নিয়ে, যে অ্যালামুন্ডায় স্বর্ণলতা ভর্তি হয়ে গেছিল সেই অ্যালামুন্ডাটা পরিষ্কার করার পর, এই দেখুন এখানেও আবার একটা ফুলের গাছ হয়েছে। এইগুলো সব ফুলের চারা, ঝিন্টি ফুলের চারা, এগুলো এগুলো প্রত্যেক কটা ঝিন্টি ফুলের চারা। চারাগুলো আমি সরিয়ে দেবো, নিচের বাগানে বসিয়ে দেবো। আর এই দেখুন কিরকম দুটো ডাল বেরিয়েছে। আমার সেই গাছটা কেটে দিয়েছিলাম বলেছিলাম, এখান দিয়ে ভেঙে গেছিল বলেছিলাম, স্বর্ণলতা জড়িয়ে গেছিল গাছটাকে। গাছটা এখন আজকের দিনে এই রকম আছে, দেখুন। গাছটাকে একটু যত্ন করলেই কিন্তু গাছটা আগের মতো হয়ে যাবে, খুবই সুন্দর হয়ে যাবে। স্বর্ণলতা গাছ একদম নষ্ট করে দেয়। এই অ্যালামুন্ডাটা ব্রাউন কালারের ফুল হয়। এই অ্যালামুন্ডার যত্ন আমি খুব একটা নিই না, অ্যালামুন্ডাতে অত যত্ন নিতে হয় না। ওই যখন একটু খোলটোল ভিজাই তখন পাতলা করে একটু খোলের জল দিই। এই অ্যালামুন্ডা গাছটা ব্রাউন কালারের হয় ফুলটা। স্বর্ণলতাটা ছাড়িয়ে দেবার পর আমার গাছটা এখন এইভাবেই রয়েছে। এখনো আমি একে কোনো সার দিইনি, খোল জল একটু পাতলা করে দেব। আর যে স্বর্ণলতাটা আমি আমার গাছ থেকে ছাড়িয়ে ফেলেছিলাম, আমার এই ছাদ বাগানে আর কোনো গাছে আমি স্বর্ণলতাটা দেখতে পাচ্ছি না। স্বর্ণলতা গাছ নষ্ট করে দেয়, এমনই একটা গাছ জড়িয়ে ধরে নষ্ট করে দেয়। আমিও ভেবেছিলাম এই গাছটা কেমন হবে, বুঝতে পারিনি। তবে আজকে যখন দেখছি বেশ সুন্দর ডাল ছেড়ে পাতা ছেড়েছে, তখন বুঝলাম গাছটা আমার ঠিক আছে। এইবার একে খুব সুন্দর করে আমাকে যত্ন করতে হবে। আমার আরও অ্যালামুন্ডা গাছ আছে দুখানা, সেগুলো সব হলুদ ফুল হয়, আর এটা হয় ব্রাউন। ছাদ বাগানে স্বর্ণলতা এখনো পর্যন্ত কারুর ছাদ বাগানে হয়েছে কিনা আমি জানি না, আর আমার ছাদ বাগানে কোথা থেকে এলো সেটাও আমি বুঝতে পারিনি। স্বর্ণলতা গাছটা দেখতে কিন্তু খুব সুন্দর। রাস্তার এই যে গ্রামের রাস্তা, রাস্তার ধারে ধারে যখন আম গাছের তলায় এই সব জায়গাগুলোয় দেখা যায় এই স্বর্ণলতা। এই গাছটা থেকে যে স্বর্ণলতা ছাড়িয়েছিলাম, এই স্বর্ণলতা গাছগুলো দেখবেন গ্রাম্য পরিবেশের যে রাস্তাগুলো হয় তার আশেপাশে দেখা যায়, কিংবা বড় আম গাছেও দেখা যায় এই স্বর্ণলতা। কিন্তু আমার ছাদ বাগানে কোথা থেকে এসেছে আমি আবিষ্কার করতে পারিনি এখনো। আর আমার কোনো গাছে এখনো স্বর্ণলতা আর হয়নি। স্বর্ণলতা না হোক কারোর ছাদ বাগানে, সেটাই আগে দেখতে হবে। স্বর্ণলতা খুব একটা ভালো গাছ নয়, গাছ নষ্ট করে দেয়। আসলে এখন এত গরম পড়ছে যে ছাদ বাগানে কাজ করা যায় না, খুব কষ্ট হয় গরমে। আমার জিনিয়াগুলো দেখুন, এটা আবার ডবল পাপড়ি হয়েছে, আর সবকটাই প্রায় সিঙ্গল পাপড়ির জিনিয়া হয়েছে। আর এটা তো একটা গোলাপ, যে গোলাপটা এখনো গ্রো ব্যাগে থেকে গেছে। বন্ধুরা দেখে নিলেন যে অ্যালামুন্ডা গাছটায় আমার স্বর্ণলতা জড়িয়েছিল সেই গাছটা এখন কেমন আছে। আর এটা তো ব্লিডিং হার্ট, এই দেখুন সুন্দর হয়ে ফুটছে, আমার ভীষণ ভালো লাগে ফুলটাকে।
আজকের ভিডিও এইটুকুনি। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলটির ভিডিওগুলো ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবেন। নতুন এবং পুরানো বন্ধুরা সবাই একটা লাইক দেবেন। আমি দেখালাম আমার অ্যালামুন্ডা গাছটা এখন কেমন আছে স্বর্ণলতা থেকে ছাড়ানোর পর।